টাঙ্গাইল শহরের প্রবেশদ্বার বেবি স্ট্যান্ড ও রাবনা বাইপাস এলাকায় এভাবে ময়লা ফেলা হচ্ছে গত 20 বছর ধরে। দুর্গন্ধের কারণে পথচারীরা নাকে রুমাল দিয়ে চলাচল করে। এই দুর্গন্ধের কারণে এখানে আমরা চলাফেরা করতে পারি না। নাকছে বাজাইতে যাতায়াত করা লাগে। এই গন্ধটা ফেটে যায় দিলে পশু হবো, নানান কিছু হবো। এটা শহরের কাছে, এটা দূরে কোথাও নিয়ে যদি রাখে তাহলে এখানকার মানুষ খুব উপকৃত হতো। দীর্ঘদিন ময়লা ফেলায় পরিবেশ দূষিত হয়ে নষ্ট হয়ে গেছে টিউবওয়েলের পানি। পানি হলুদ দেখলায় পানি যদি যাতা যায় পানি ফেনা উঠে। এই ময়লার কারণে এই এলাকার যত টিউবওয়েল আছে সব ময়লা ফেলায় নানা অসুখে আক্রান্ত হচ্ছে মানুষ। এখান থেকে কিছু ভলাটাইল গ্যাস এবং হেভি মেটালস বাতাসে ছড়িয়ে পড়ছে, যা মানুষের লিভার, কিডনি বা ত্বকে ক্যান্সার তৈরি করতে পারে। সেই জন্য এই ময়লা আবর্জনার অবশ্যই একটা ভালো বিকল্প ব্যবস্থা করতে হবে, যার মাধ্যমে বাতাস বিশুদ্ধ রাখা যেতে পারে এবং মানুষের স্বাস্থ্য সুরক্ষা হবে সেটা নিশ্চিত করতে হবে। এদিকে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। এখানে যেভাবে মানুষ দিনের পর দিন এই দুর্বিষহ দুর্গন্ধ কষ্ট ভোগ করতে হয়, আমরা তো মানুষ নিজের কাছে খারাপ লাগে। তাহলে আমরা চেষ্টা করবো আমাদের উত্তর প্রশাসক সব আসছে তার সাথে নিয়ে কি করা যায় কয়েক লাখ মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত পদক্ষেপ চান স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।